হেই গাইস, আমার নাম সৈকত এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ কি এই ভিডিওতে আমি বলবো এমন পাঁচখানা ফোন যেগুলো এই জুলাই আর আগস্ট মাসে আসতে চলেছে। ঠিক আছে, পাঁচখানা যে ফোন বলবো, পাঁচখানা ফোনই আমি জানি প্রচণ্ড লোকে এখন যেটাকে বলে ওয়েট করছে, খুব আমিও খুব ওয়েট করছি যে ফোনগুলো এক্স্যাক্টলি কেমন হবে। তো ভিডিওটা আমি বলছি প্লিজ লাস্ট অবধি দেখবে, কেন কি এক ভিডিওটা লাস্টে আমি দুটো বোনাস ফোনের কথা বলবো, মানে ওগুলো জাস্ট মানে কি বলবো, এইগুলো হচ্ছে মেন ফোন, কিন্তু ওইগুলো দুটো বোনাস ফোন যেইগুলোর জন্য কিন্তু লোকে ভালো বেশ ওয়েট করছে। ঠিক আছে, তো একদম ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথম যে ফোনটার ব্যাপারে বলবো আমি, যেটা এই জুলাই আগস্ট নাগাস আসছে, সেটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড বা জি বা ওয়ানপ্লাস এইট লাইট, যাই বলে না, এখন এক্স্যাক্টলি কী ওটার নাম হবে সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ অফিসিয়াল টুইটারে দেখেছি ওটা যে নর্ড হিসেবে আসতে পারে। ফোনটার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ওয়ানপ্লাস আবার বাজেট সেগমেন্টে যেটাকে বলে ফ্ল্যাগশিপ কিলার যেটাকে বলতো, সেই সেগমেন্টে নাকি আবার ফিরে আসছে ওয়ানপ্লাস, যেটা বলছে রিসেন্টলি কিন্তু টুইটারে টুইটও করেছিল যে ওরা নাকি মিস করছে সেই আগের ফ্ল্যাগশিপ কিলারের ব্যাপার স্যাপারটা। তো এটা এক্স্যাক্টলি আমি বলবো ফ্ল্যাগশিপ কিলার তো হবে না, কিন্তু হ্যাঁ মিড রেঞ্জের মধ্যে কিন্তু খুবই ভালো ফোন হবে। এখন অবধি যা ফোনটার ব্যাপারে নিউজ আসছে সেটা হচ্ছে এটার যে প্রসেসরটা হবে, এটা স্ন্যাপড্রাগন 765G প্রসেসর নিয়ে আসবে। তো এটা নিশ্চয়ই একটা 5G ফোন হতে চলেছে। 765G আমার যতদূর মানে আন্ডার 25,000-এ 765G খুবই ক্যাপেবল প্রসেসর, প্রচণ্ড যেটাকে বলে ভালো প্রসেসর। ঠিক আছে, কেন কি 8 ন্যানোমিটারের প্রসেসর আছে, তো গেমিং কিন্তু খুবই ভালো, আর এমনিতে এটা গেমিং প্রসেসর একটা, তো গেমিং তো খুব ভালোই হবে, আর নর্মাল ডে টু ডে লাইফে তো খুবই ভালো হবে। এটার মধ্যে শুনছি আরও ব্যাপার সেটা হচ্ছে 90Hz রিফ্রেশ রেট নিয়ে আসবে, তো এটা ভালোই ব্যাপার, 90Hz রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে আসবে, সেটা সত্যিই খুব ভালো ব্যাপার, প্লাস অ্যামোলেড ডিসপ্লে তো আসবেই। নেক্সট এটা ব্যাপার, আরেকটা ভালো জিনিস শোনা আছে, সেটা হচ্ছে ডুয়াল হোল পাঞ্চ ডিসপ্লে নিয়ে আসবে। তো সামনে যে সেলফি ক্যামেরাটা থাকবে ওটা দুটো ক্যামেরা থাকবে, তো এটলি দেখা যাক যে দুটো ক্যামেরা কেরম করে করে। আই হোপ যে মেন ক্যামেরার সাথে একটা যেটাকে বলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও দিক, বেকার ডেপথ ক্যামেরাটা না দিক, কেন কি ডেপথ ক্যামেরা কোনো দরকারই পড়ে না বেকার একদম, তো আই হোপ এটা মেন ক্যামেরার সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিক, তো আমার মনে হয় ভালো হবে। তো দেখি এই ফোনটার জন্য খুবই আমিও খুব ওয়েট করে আছি এক্স্যাক্টলি দেখার জন্য যে ফোনটা কীরম নিয়ে কী নিয়ে লঞ্চ করে, আর মেন হচ্ছে প্রাইসিংটা, কেন কি এখন যা হয়ে গেছে হাল মার্কেটের অবস্থা ফোনে সবাই তোমরা জানো, সেটা হচ্ছে প্রাইসিং পাগলের মতো আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। তো ওয়ানপ্লাস এখানে কী প্রাইসিং দেয়, অ্যাগ্রেসিভ করতে পারে কি না, সেটাই মেন দেখার ব্যাপার। নেক্সট ফোন এই লিস্টে যেটা ফার্স্টে সেটা হচ্ছে এসুসের থেকে। এসুসের দেখো ব্যাপারটা হচ্ছে মিড রেঞ্জ ফোন কখন আসবে সেটা কিচ্ছু বলতে পারছি না, কেন কি আসুসের ওই জেন ফোন যেটা বলে ম্যাক্স প্রো M1, ম্যাক্স প্রো M2, এখন এই দুটো ভালো ফোন কিন্তু বেরিয়েছিল। আমার কাছে নিজে কিন্তু ম্যাক্স প্রো M1 আছে, সেটাকে নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে আমি দিয়ে দেবো, নিশ্চয়ই দেখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্যাপারটা হচ্ছে M3টা কখন আসবে, জেন ফোন ম্যাক্স প্রো M3 কখন আসবে, প্রচণ্ড আমি ওয়েট করে বসে আছি যে M3 কখন আসবে, M3 আমি জাস্ট দেখতে চাই যে কীরম ইনোভেশন করে আসে, আর কী প্রসেসর নিয়ে আসে, আর কী দামি আছে, কেন কি M1 আর M2 কিন্তু সত্যি খুব ভালো টাক্কর দিয়েছে কিন্তু বলতে গেলে মিড রেঞ্জ সেগমেন্টকে যখন বেরিয়েছিল একদম, এটা কিন্তু সবাইকে মানতে হবে। তো এইখানে যে লিস্টে ফোনটা বলবো আসুসের সেটা হচ্ছে রোগ ফোন 3। তো ROG ফোন 3 কিন্তু যেটাকে বলে ডিজাইন হিসেবে কিন্তু প্রায় সেম হবে, 1 আর 2 মতনই সেম হবে, কিন্তু শোনা যাচ্ছে এর মধ্যে নাকি স্ন্যাপড্রাগন 865 প্লাস প্রসেসর নিয়ে আসবে। তো এটা কিন্তু প্রচণ্ড ভালো ব্যাপার, যে আমার মনে হচ্ছে স্ন্যাপড্রাগন 865 প্লাসটা আমার মনে হচ্ছে এই যেটাকে বলে আসুসের রোগ ফোন 3 এর সাথেই আসবে, মানে প্রথম ফোন এটাই হবে যেটার মধ্যে স্ন্যাপড্রাগন 865 প্লাস থাকবে। তো এক্স্যাক্টলি খুব একটা ডিফারেন্স নেই 865 প্লাস আর 865 এর মধ্যে, খালি ওই ক্লক স্পিডের একটু ডিফারেন্স, কিন্তু একদিকে ভালো যে প্রথম ফোন নিয়ে আসছে 865 প্লাস নিয়ে। নেক্সট যদি এটার ব্যাপারে বলি যা নিউজ বেরিয়েছে, এটার মধ্যে একটা ওলেড ডিসপ্লে থাকবে, ঠিক আছে একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর হ্যাঁ ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে, যেরকম কিন্তু যেটাকে বলে রোগ ফোন 2 ছিল। ঠিক আছে, তো এক্স্যাক্টলি সেরকমভাবে আসবে, আর হ্যাঁ ডুয়েল ফ্রন্ট ফায়ারিং স্পিকারটাও থাকবে, তো গেমিং এক্সপিরিয়েন্স তো আলাদা লেভেলের। ROG ফোন যদি কেউ ইউজ করে থাকে আমি জানি যে আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ একটা ভালো জিনিস সব থেকে সেটা হচ্ছে যে রিফ্রেশ রেটটা আসবে ডিসপ্লে, সেটা শুনছি 144Hz আসবে, তো অসাধারণ ব্যাপার একটা, পুরো একদম জমে ক্ষীর ব্যাপার, পুরো একদম যদি হয় 144Hz রিফ্রেশ রেট একটা গেমিং ফোন, জাস্ট ইমাজিন যে কি লেভেলের ধামাকা করতে পারে ফোনটা। দেখি ফোনটার প্রাইসিং এক্স্যাক্টলি কি হয়, কেন কি আমি দেখেছি অলওয়েজ ROG ফোনের যে প্রাইসিংগুলো আমার খুবই ভালো লেগেছে, বেশ বলা যায় একটা ভ্যালু ফর মানি প্রাইসিং নিয়ে আসে, আর স্পেক্স কিন্তু খুবই ভালো দেয়। নেক্সট যে ফোনটার ব্যাপারে বলবো এই লিস্টে সেটা হচ্ছে মোটোরোলার থেকে। মোটোরোলার দুখানা ফোন এই লিস্টে আছে,
মোটোরোলার প্রথম ফোনটা হচ্ছে মোটো ওয়ান ফিউশন। রিসেন্টলি তোমরা দেখেছো যে মোটোরোলার ফিউশন প্লাস বেরিয়েছে, প্রচণ্ড হাইপ হয়েছিল, হাইপের কিন্তু হাইপ হয়েছে ঠিক, কিন্তু ফোনটা কিন্তু সত্যিই ভালো বেরিয়েছে। ফোনের যা প্রাইসিং করেছে সেই প্রাইসিংয়ের সঙ্গে কিন্তু যেটাকে বলে প্রসেসর প্রচণ্ড ভালো দিয়েছে। আমার কিন্তু সিরিয়াসলি ফোনটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ফুল ভিউ ডিসপ্লে এই দামে কিন্তু কেউ দিচ্ছে না, আর পপ আপ ক্যামেরাও কিন্তু কেউ দাম এই এই দামে কিন্তু কেউ দিচ্ছে না। একটা জিনিস নোট করবে, পপ আপ ক্যামেরা করতে গিয়ে কিন্তু দাম আছে অনেক, যেটাকে বলে খরচা কিন্তু ভালো পড়ে। তো আমি বলবো ফোনটা কিন্তু সত্যিই ভালো, ব্যাটারি লাইফও খুব ভালো। এই ফোন এই যেটাকে বলে মোটোরোলা, অনেক বড় নাম যেটাকে বলে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস নিয়ে আমি একটা কিন্তু ভিডিও বানিয়েছি, আই বাটন এটাও দিয়ে দেবো, নিশ্চয়ই চেক করো। তো এটা দিয়ে একটা ছোটো ভার্সন বেরিয়ে আসছে মোটো ওয়ান ফিউশন, খালি শুনছি এটার দাম নাকি 15,000 নিচে হবে। আই জাস্ট হোপ এটার দাম 11,000-12,000 হোক, কেন কি এটা যে প্রসেসরটা ওরা দিতে চলছে সেটা হচ্ছে বলছে স্ন্যাপড্রাগন 710 এসওসি দিতে চলছে, আর একটা 720p এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, ঠিক আছে। তো মোটোরোলা এটাও নাকি বলছে যে এই দামের মধ্যে আমরা যা দামে এটা বের করবো তার মধ্যে নাকি কোনো ফোন স্ন্যাপড্রাগন 710 এসওসি নিয়ে নাকি নেই। তাহলে আমি হোপ করছি এটার দাম হয়তো 11,000-12,000 হতে পারে, কেন কি 11,000-12,000 মধ্যে কোনো ফোন কিন্তু 710 মানে স্ন্যাপড্রাগনের 710 কিন্তু প্রসেসর নেই, কিন্তু কিছু নেই। যদি এসে যায় তাহলে আমি বলবো বাজেট সেগমেন্টও জাস্ট কিল করে দেবে মোটোরোলা। মোটোরোলা আস্তে আস্তে উঠছে, এই জিনিসটা আমার ভালো লাগছে, জাস্ট যেটাকে বলে লোকের বিশ্বাসটা গেইন করছে, তো এই জিনিসটা সত্যি খুবই ভালো ব্যাপার। নেক্সট যেটা বলবো মোটোরোলার আরেকটা ফোন যেটা বেরোতে চলছে, তোমরা সবাই জানো যে মোটোরোলার একটা ফ্ল্যাগশিপ ফোন বেরিয়েছিল যেটা নাম হচ্ছে মোটো এজ প্লাস, যেটা বেরিয়েছিল জানো একদম 75,000 মধ্যে এরকম একটা দাম আছে ওটার। তো ফোনটা কিন্তু একদম বেকার না, ঠিক আছে, মিডিয়াম নয়, একটা ফ্ল্যাগশিপ ফোন বেরিয়েছিল, সেটারই একটা ছোটো ভার্সন বেরিয়ে আসছে যেটা নাম হবে ওটা মোটো এজ লাইট। দাম শুনছি নাকি এটার করবে, এটারও 25,000 নিচে নাকি শুনছি দাম করবে, যার মধ্যে প্রসেসর দেবে হচ্ছে 765G। তো আমি একটা দেখছি যে যারা যারা 25,000 নিচে ফোন আনছে না, বেশিরভাগ কিন্তু যেটাকে বলে 765G প্রসেসর দিকে হচ্ছে বেশি ধ্যান দিচ্ছে। তো খারাপ ব্যাপার না একদম, 765G কিন্তু সত্যিই খুব ভালো প্রসেসর। আমি চাই যে 768G-টাকেও কনসিডার করুক, বা আমি বলবো লেটেস্ট যে প্রসেসরটা বেরোচ্ছে না 695G, একদম যে বাজেট সেগমেন্টে, দামটা 20,000 মতো করে দিক, 25,000 থেকে নিচে করলে 20,000 মধ্যে করে দিক, আর স্ন্যাপড্রাগনের 695G প্রসেসরটা দিয়ে দিই, কেন কি ওটা নতুন প্রসেসর, জিপিউটাও কিন্তু ওর মধ্যে ভালো, ঠিক আছে। তো আমি মনে করি 690 প্রসেসরটা দিয়ে দিই, ঠিক আছে, যেটা মানে আমার কাছে মানে বেটার হবে আর বেটার ভ্যালু ফর মানি হবে যদি দামটাকে একটু কমায়। নেক্সট শুনছি এর মধ্যে যেটাকে বলে একটা 90Hz রিফ্রেশ রেট আসবে, তো ভালো ব্যাপার, 90Hz রিফ্রেশ রেট যদি দেয় এই দামের মধ্যে তো এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা একটা ভালো লেভেলের হয়ে যায়। তো দেখি এক্স্যাক্টলি ফোনটা যখন বেরোবে তখন কীরকম হয়, এরকম আপডেট নিশ্চয়ই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। নেক্সট যে ফোনটার ব্যাপারে বলবো এটাও কিন্তু প্রচুর হাইপ হয়ে আছে, পোকোর ফোন, ঠিক আছে। জানো কী ফোন বলতে চাইছি আমি, সেটা হচ্ছে পোকো M2 Pro। এটার ব্যাপারে কিন্তু এক্স্যাক্টলি কোনো ভালো লিক বেরিয়ে আসেনি, শুনছি এটাও নাকি 765G প্রসেসর নিয়ে আসবে, কিন্তু আবার এটাও শুনছি যে এটা নাকি 15,000 মধ্যেও আসতে পারে একটু কম প্রসেসরের প্রসেসিং পাওয়ার নিয়ে। বুঝতে পারছি না এক্স্যাক্টলি এখন এটার ব্যাপারে কী লিক আছে, লিক কিন্তু অতটা স্ট্রং না, কিন্তু হ্যাঁ স্ট্রং একদম যেটা লিক এখন বেরিয়ে স্ট্রং লিক হয়ে আছে, খুব স্ট্রং না কিন্তু যেটা হয়ে আছে সেটা হচ্ছে বলছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর দেবে। তো এক্স্যাক্টলি দেখি 765G প্রসেসর দিয়ে যদি আসে কত দামে করে, কেন কি দামটা এখন সত্যি খুবই ম্যাটার করছে। নেক্সট যে ফোনটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে বোনাস দুটো ফোন বলেছিলাম বলবো, সেই বোনাস দুটো ফোনের ব্যাপারে যদি বলি, প্রথম ফোন হচ্ছে গ্যালাক্সি A51s, ঠিক আছে, এটাও শুনছি আমি যে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর নিয়ে আসবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে এটা স্যামসাংয়ের ফোন, তো আমি এটা ভাবছি না স্যামসাংয়ের ফোন যখন এটা 25,000 মধ্যে আসবে, এটা 30,000 নিচে আসবে, কিন্তু ওই ধরে নাও 27-28 এর মধ্যে হয়তো আসতে পারে, কিন্তু স্যামসাংকে সিরিয়াসলি প্রাইসিংটা ঠিক করতে হবে। যদি এটা স্যামসাংয়ের যদি মাথা মতিভ্রম যদি ঠিক হয়ে যায়, তাহলে যদি 25,000 নিচে নামিয়ে দেয়, তাহলে আমি বলবো হ্যাঁ OnePlus-এর ফোনটা, তারপরে পোকোর ফোনটা, মোটোর যেটা ফোনটা বেরোচ্ছে সেগুলো বললাম, ওগুলোকে কিন্তু স্যামসাং ভালো টক করে দেবে, কেন কি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ওদের থেকে অনেক বড় লেভেলে, সেটা একটা ভাবার বিষয় কিন্তু। এক্স্যাক্টলি দেখি স্যামসাং এটা কী দাম করে, সেটা তারপরে নিয়ে এই চ্যানেলে এটা নিয়ে ডিসকাশন হবে। আর নেক্সট যেটা সেকেন্ড বোনাস ফোনটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো অনেক আমি টেক নিউজেও বলেছি, এটা হচ্ছে Realme C11। তো ডাইরেক্ট Realme C3-র পরে ডাইরেক্ট লাভ দিয়ে C11-এ চলে গেছে, জানি না কী ভাবলো Realme C3-এর পরে ডাইরেক্ট লাভ দিল C11-এ, একদম বাজেট ফোন হবে একদম, আমার মনে হয় 8,000 মতো এরকম একটা দাম হবে হয়তো, কেন কি একদম এন্ট্রি লেভেল প্রসেসর নিয়ে আসছে, সেটা হচ্ছে MediaTek Helio G35। তো এটা নিয়ে আমি অনেক কিন্তু নিউজ বলেছি, নিউজগুলো
ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। অনেক কিন্তু ফোনের নিউজ আমি রোজ বলি, টেক নিউজ দিই, প্লিজ গিয়ে দেখো। তো এটার মধ্যে শুনছি মিডিয়াটেক হিলিও G35 এর প্রসেসর নিয়ে আসবে। তো এক্স্যাক্টলি এটা একদম যেটাকে বলে একদম এন্ট্রি লেভেল ফোন হবে, একটা 720p স্ক্রিন নিয়ে আসবে। তো এক্স্যাক্টলি দেখি মিডিয়াটেক হিলিও G35 কেমন ভালো পারফরমেন্স দিতে পারে। যদি কম বাজেটে ভালোই পারফরমেন্স দিয়ে দেয় আমি বলবো হ্যাঁ, যারা বাজেট রেঞ্জে ফোন কিনবে ফোনটা নিশ্চয়ই তাহলে ভালো হবে। তাহলে এক্স্যাক্টলি দেখি ফোনটা যখন বেরোয় কী হয়। তো এই ছিল ভিডিওটার মধ্যে, আমি সব ফোনের ব্যাপারে বললাম যে এক্স্যাক্টলি কী কী ফোন আসতে পারে। এইগুলো ফোনগুলো জুলাই আর অগস্টের মধ্যে চলে আসবে। তো এরকম যদি এইরকম টাইপের ভিডিও যদি প্রতি মাসে দেখতে চাও যে পরের মাসে কী কী এরকম ফোন বেরোবে, এরকম যদি একটা ভিডিও চাও তাহলে নেক্সট নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে বলো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা হিট করে দাও আর পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। তাহলে আবার দেখা হবে এরকম কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।